এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর, প্রশান্ত কিশোরের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে নেবার শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সরাসরি দাবি যে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে প্রশান্ত কিশোর, প্রশান্ত কিশোরকে গ্রেপ্তার করা হোক এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর, যে কারণে তো আবার ভয়ঙ্কর ভেসে গেল প্রশান্ত কিশোর। তো বিস্তারিত জানতে ভিডিও শুরু দিয়ে সেটা দেখুন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি একটা লাইক করবেন, ভিডিওটি নিচে চালান সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে এসে এখনটি চেপে দেবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। 2021 নির্বাচনের পর রাজ্য জুড়ে দুর্নীতি চলছে, তার বিরুদ্ধে এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আজ প্রশান্ত কিশোরের বিরুদ্ধে একাধিক খবরে দেন, রাজ্য জুড়ে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে ভোট কৌশলী প্রশান্ত কিশোর, এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর। ভয়ঙ্কর বিভেদকে বলল প্রশান্ত কিশোর, প্রশান্ত কিশোর এবার গ্রেপ্তার হতে পারে সিবিআইয়ের হাতে, এমনটাই দাবি শুভেন্দুর। শুভেন্দুকে দাবি যে প্রশান্ত কিশোর কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তাকে গ্রেপ্তার করা হোক। তো বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পশ্চিমবঙ্গে যে কোটি কোটি টাকা দুর্নীতি চলছে, তাহলে কি এবার প্রশান্ত কিশোরকে গ্রেপ্তার করা উচিত কি উচিত না, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। যেখানে আবার বড় ঢাকা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়।